ভোট প্রচারে ফরাকায় রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফরাকা বিধানসভা তৃণমূল প্রার্থী মনিরুল ইসলামের সমর্থনে শনিবার রোড শো করেন তিনি। নিউ ফরাকা বাসস্ট্যান্ড থেকে আকুরা পর্যন্ত এই রোড শোতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম, জেলা তৃণমূলের সভাপতি আবু তাহির খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাজ্যে শুরু হয়ে গেল একুশের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট, আর ভোটের প্রথম দিনেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অন্যদিকে নির্বাচনকে পাখির চোখ করে ভোটের ময়দানে ঝড় তুলছে মুর্শিদাবাদের তৃণমূল শিবির। ভোট প্রচারে ফরাক্কা এলেন রাজ্য পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফরাক্কা বিধানসভার তৃণমূল প্রার্থী মনিরুল ইসলামের সমর্থনে শনিবার রোড শো করেন তিনি। এদিন হুট খোলার জিপ গাড়ি করে নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড থেকে আকুরা পর্যন্ত রোড শো করে ভোটের প্রচার করেন তিনি। উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম, জেলা তৃণমূলের সভাপতি আবু তাহির খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন ফিরহাদ হাকিম বলেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষ থাকার কথা, কিন্তু বিজেপিকে কেন সাহায্য করা হলো? দেশের গণতন্ত্র আজ লুণ্ঠিত, এইভাবে যদি মেশিনে কারচুপি হয় তাহলে দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে। তবে মানুষ যেখানে প্রতিবাদ করে সেখানে কারচুপি করে বিজেপি কিছু করতে পারবে না। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জি জয়ী হবে। মুর্শিদাবাদে 22-22টি আসন দখল হবে বলে আশাবাদী তিনি। অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা, আশ্চর্য হয়ে যাচ্ছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকার কথা, তার মাধ্যমে বিজেপিকে এইভাবে সাহায্য কেন করা হলো? দেশের গণতন্ত্র আজকে লুণ্ঠিত, এইরকমভাবে যদি মেশিনে কারচুপ হয় তাহলে দেশের গণতন্ত্র শেষ হয়ে যাবে। তবু আমি বিশ্বাস করি, মানুষ যেখানে যে প্রতিবাদ করে সেখানে কারচুপিকে কিছু করে বিজেপি কিছু করতে পারবে না। পুলিশের গাড়ির উপর হামলা হয়েছে, এলাকায় বোমাবাজি চলছে, কি বলবেন? এই সব উত্তপ্ত করেছে ওই ওই ওইখান থেকে। আজকে সাগরদিঘিতে বিধানসভা সভাতে আছে আসাদুদ্দিন ওয়েইসি, কি বলবেন? আজি সাহেব, ও তো বিজেপিরই বি টিম, চেষ্টা করুক বি টিম কি করতে পারে দেখে নেব, কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে, মমতা ব্যানার্জি জয়ী হবে। কত সিট আশা করছেন? 22টা। মোহনমল এন্ড মোহন সিনেমা, থাকছে ডবল স্ক্রিন ফর মুভি, গেম জোন ফর চিলড্রেন, ম্যারেজ হল, ফুড কোর্ট, গ্র্যান্ড ওপেনিং 2 এপ্রিল। উদ্বোধনে উপস্থিত থাকছেন টলিউড স্টার জিৎ। ঠিকানা সূর্য সেন রোড, বহরমপুর।